অথবা আর্থারাইটিস এখন খুবই একটা কমন প্রবলেম। সাধারণত এটি কেন হয়, আমাদের জয়েন্ট সারফেসটা একটা কার্টিলেজ দ্বারা আবৃত থাকে এবং জয়েন্টের মুভমেন্ট ইজি করার জন্য একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা কিনা একটা লুব্রিকেটিং এজেন্টের মতো কাজ করে। যখন দেখা যাচ্ছে যে এই কার্টিলেজটা ক্ষয় হয়ে যায় বা কোনো কারণে ভেঙে যায় এবং জয়েন্টের ফ্লুইডটা যখন কমে যায়, তখন জয়েন্ট মুভমেন্টে প্রবলেম হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জয়েন্ট পেইন হয়, সোয়েলিং হয়ে থাকে, জয়েন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, মুভমেন্টের ক্ষেত্রে একটি জড়তা চলে আসে এবং দেখা যাচ্ছে অনেক সময় জয়েন্ট মুভ করার সময় একটা ক্র্যাকিং বা একটা গ্রাইন্ডিং সাউন্ড হয় এবং কেউ কেউ দেখা যাচ্ছে যে জয়েন্ট মুভমেন্টের কারণে রাতের বেলা ব্যথায় ঘুমাতেও পারে না। কাদের জয়েন্ট পেইনটা বেশি হয়, যারা একটু ওভারওয়েট, যারা রিপিটেটিভ কোনো স্ট্রেসের শিকার হয়ে থাকেন, সাধারণত হয় জবের কারণে বা লাইভলিহুডের কারণে, এবং যারা লম্বা সময় সিডেন্টারি লাইফ কাটান, বিশেষ করে এখন যারা জব করছেন তারা, তারপর যারা রিপিটেটিভ ট্রমার শিকার হন বা স্পোর্টস ইঞ্জুরির কারণে সাধারণত জয়েন্ট পেইন হয়। এবং এটা যদি যথাসময়ে টেক কেয়ার করা না হয় বা এরকম চিকিৎসা না করা হয়, তাহলে এই জয়েন্ট পেইনের সাথে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে এবং সেটা অ্যাডভান্স পর্যায়ে গেলে অনেক সময় অপারেশন করার প্রয়োজনও পড়তে পারে। এ ধরনের জয়েন্ট পেনের জন্য সবচেয়ে বেস্ট এবং কার্যকরী ট্রিটমেন্ট হচ্ছে স্টেম সেল বেস ট্রিটমেন্ট, এবং বাংলাদেশে একমাত্র TW ভিলা আমরাই দিচ্ছি ওয়ার্ল্ড ক্লাস এবং রিভলিউশনারি স্টেম সেল থেরাপি, যা কিনা আমাদের ল্যাবে, নিজস্ব ল্যাবে প্রস্তুত করা হয়ে থাকে, যেটা DGDA অ্যাপ্রুভ। স্টেম সেল থেরাপির কারণে কার্টিলেজ রিজেনারেট হয় এবং সাইনোভিয়াল ফ্লুইড নতুন করে সিক্রেট হয় এবং যে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ছিল সেটা আবার রিভিল হয়, ফলে জয়েন্ট তার আগের পর্যায়ে ফিরে যায় এবং জয়েন্ট পেইন এবং ইনফ্ল্যামেশন সাবসাইড। যারা জয়েন্ট পেইনে ভুগছেন তাদেরকে বলবো আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করার প্রয়োজন আছে, প্রপার রেস্ট এবং প্রপার এক্সারসাইজ করার দরকার আছে, ওয়েটটা কন্ট্রোল করতে হবে এবং একটি ব্যালেন্স ডায়েটের অন্তর্ভুক্ত হতে হবে। ভালো থাকবেন, আপনার সুস্থতা নিশ্চিত করতে EW ভিলা মেডিকা আছে সবসময় আপনার পাশে। আল্লাহ হাফেজ।